এক দুয়া এই মুভিটি অনেক ছোট এবং একটি সাধারণ গল্পের উপর নির্মিত সিনেমা। বাট বিশ্বাস করুন, এই মুভির গল্পে সমাজের এমন একটি অন্ধকার দিককে তুলে ধরা হয়েছে যা হয়তো সবসময় আপনার আমার চোখের আড়ালে থেকে যায়। প্রত্যেকটি ছেলে এবং মেয়ের এই মুভিটি দেখা উচিত। হয়তো আপনি আমি অন্ধকারে নেই, কিন্তু আমাদের আশপাশের অনেক মানুষ এখনো এই অন্ধ কুসংস্কার থেকে বের হয়ে আসতে পারেনি। তো চলুন জেনে আসি এক দুয়া মুভির কাহিনী। মুভির শুরুতেই আবিদা নামক একজন মহিলাকে দেখানো হয়। সে তার মেয়ে দুয়াকে নিয়ে বাজারে এসেছে, যে দুয়ার নামে এই মুভির নাম। আবিদা একটি দোকান থেকে তার প্রয়োজনীয় কিছু জিনিস কিনছিল। দোকানদার তাকে বলে, তুমি গত মাসের টাকা এখনো দাওনি আর এবারও বাকি নিচ্ছ। তখন আবিদা দোকানদারকে বলে, আমি আগামী মাসেই আপনার সকল টাকা পরিশোধ করে দিব। এটা বলেই আবিদা তার মেয়ে দুয়াকে নিয়ে হাঁটতে শুরু করে। তারা একটি বাচ্চাদের ড্রেসের দোকানে যায়। আবিদার সেই দোকানে একটি ড্রেস খুব পছন্দ হয়, কিন্তু ড্রেসটির দাম অনেক বেশি হয়। সে আর সেটিকে তখন কিনতে পারে না। তখন আবিদা তার মেয়ের কানে কানে যেন কি বলে, আর তখন দোকানদার আবিদার দিকে এক দৃষ্টিতে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল সে কোনো ভূত দেখেছে। আবিদা বাড়িতে ফিরে আসে। আবিদাকে দেখে তার শাশুড়ি খুব চিল্লাচিল্লি শুরু করে, কারণ আবিদা অনেক দেরি করে বাজার থেকে এসেছিল। আবিদা তাকে কিছুই বলে না। আর আমরা আবিদার হাজবেন্ড সুলাইমানকে দেখতে পাই। সে পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার ছিল। সুলাইমানের ছিল খুবই সামান্য পরিমাণ ইনকাম, পুরো সংসার তারই ইনকামের টাকায় চলত। স্কুলের টাইম হয়ে যায়, তাই সুলাইমান তার ছেলেকে নিয়ে ট্যাক্সিতে ওঠে। তাদের পিছু পিছু দুয়াও সেখানে আসে, কিন্তু তারা দুয়াকে না নিয়ে সুলাইমান শুধু তার ছেলেকে নিয়ে স্কুলের দিকে চলে যায়। দুয়ার মন খারাপ হয়ে যায়, সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন আবিদা এসে দুয়াকে সান্ত্বনা দেয় আর তাকে খেলার জন্য বলে। তখন দুয়া একা একাই খেলতে শুরু করে। আবিদা খুব মন দিয়ে তার মেয়ের খেলা দেখছিল। অন্যদিকে সুলাইমানকে দেখানো হয়, সে তার ট্যাক্সি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল, কিন্তু কেউই তার ট্যাক্সিতে উঠছিল না, কারণ মানুষ এখন আর এই পুরনো ট্যাক্সিগুলোয় উঠতে চায় না। তারা এখন উবার ইউজ করে, যার ফলে সুলাইমানের ইনকাম অনেক কমে গিয়েছিল। তার সংসার চালাতে অনেক কষ্ট হতো। শত কষ্টের মাঝেও সে সবসময় চেষ্টা করত তার পরিবারকে ভালো রাখার। দৃশ্য পরিবর্তন হয়। আবিদার ছেলের স্কুল ছুটির টাইম হয়ে যায়, তাই সে তার মেয়ে দুয়াকে নিয়ে তার ছেলের স্কুলে চলে যায়। আবিদার ছেলে স্কুল থেকে বের হয়ে আইসক্রিম খেতে যায়। তখন আবিদা আইসক্রিমওয়ালাকে দুটো আইসক্রিম দিতে বলে, একটি তার ছেলের জন্য আর একটি তার মেয়ে দুয়ার জন্য। কিন্তু এবার আইসক্রিমওয়ালাও খুব অদ্ভুতভাবে আবিদার দিকে তাকিয়ে থাকে। আমি জানি আপনাদের মনেও প্রশ্ন আসছে যে সবাই কেন অদ্ভুতভাবে আবিদার দিকে তাকাচ্ছে। অপেক্ষা করুন, উত্তর পেয়ে যাবেন। পরের দৃশ্যে দেখা যায় সুলাইমান একটি লোকের কাছে গিয়েছে। সেই লোকটির কাছে এসেছে কিছু টাকা ধার নেবার জন্য, কারণ একদিন পরেই ঈদ ছিল। আর আমরা তো জানি যে সুলাইমানের অর্থনৈতিক অবস্থা অতটা ভালো না। তখন ওই লোকটি সুলাইমানকে বলে, তুমি তো তোমার এই ট্যাক্সিটি বিক্রি করে দিতে পারো আর তুমি অন্য কোনো কাজ করতে পারো। সুলাইমান লোকটিকে বলে, এটি আমার বাবার রেখে যাওয়ার শেষ চিহ্ন, এই ট্যাক্সিটিকে আমি কখনোই বিক্রি করতে পারবো না। সুলাইমান বাসায় ফিরে আবিদার পাশে চুপ করে বসে থাকে। আবিদা সুলাইমানকে জিজ্ঞেস করে, টাকার কি কোনো ব্যবস্থা হলো? সুলাইমান বলে, হ্যাঁ, ঈদ কাটানোর মতো তো ব্যবস্থা হলো, কিন্তু বাকি বছরটা যে কিভাবে চলবো তা শুধুমাত্র উপরওয়ালাই ভালো জানেন। আবিদা সুলাইমানকে সান্ত্বনা দেয়, বলে যে উপরওয়ালা সবকিছু ঠিক করে দিবেন। সুলাইমান আবিদাকে বলে, এখন আর এই ভাঙা ট্যাক্সিতে মানুষ উঠতে চায় না, তারা এখন এসি গাড়ি চায়। তারা দুজন মন খারাপ করে শুয়ে পড়ে, আর তখন তাদের মেয়ে দুয়া আবিদার কাছে আসে। দুয়া আবিদার পাশ দিয়ে শুয়ে পড়ে। তখন সুলাইমান খুব অদ্ভুতভাবে আবিদার দিকে তাকায়। মনে হচ্ছিল সুলাইমান খুব বিরক্ত এবং আজব কিছু দেখেছে। পরদিন ছিল ঈদের দিন। সুলাইমান সবাইকে নিয়ে মাজারে যায় ঘুরতে। ঘোরা শেষে সবাইকে বাসায় পৌঁছে দেয়। তারপর সুলাইমান চলে যায় সবার জন্য ঈদের উপহার কিনতে। সন্ধ্যায় সুলাইমান সবার জন্য ঈদ উপহার নিয়ে বাসায় ফেরে। সুলাইমান সবাইকে যার যার গিফট দিয়ে দেয়, কিন্তু দুয়া দূর থেকে এক দৃষ্টিতে সুলাইমানের দিকে তাকিয়েছিল, কারণ তার বাবা তার জন্য কোনো গিফট নিয়ে আসেনি। তাই দুয়া কাঁদতে থাকে। তখন দেখা যায় যে আবিদা দুয়ার জন্য সেই ফ্রকটি কিনে নিয়ে আসেছে, যেটা তারা দোকানে দেখেছিল। দুয়া ফ্রকটিকে পেয়ে খুবই খুশি হয়ে যায়। তখন আড়াল থেকে সুলাইমান আবিদা এবং দুয়াকে দেখছিল। সুলাইমানকে দেখে মনে হচ্ছিল সে খুবই বিরক্ত এবং আজব কিছু দেখছে। তার ভাব দেখে মনে হচ্ছিল এই বাড়িতে আবিদা ছাড়া দুয়াকে কেউই পছন্দ করে না। অন্যদিকে সুলাইমানের মা সুলাইমানকে বলে, তোমার এখন আরেকটি বাচ্চা নেওয়া উচিত। সুলাইমান তার মাকে বলে, আমি ঠিকভাবে আমাদের একটি বাচ্চারই খেয়াল নিতে পারি না, আমি আরেকটি বাচ্চার খেয়াল কিভাবে রাখবো। কিন্তু সুলাইমান আবার একা একা চিন্তা করে, তার মায়ের কথাও ঠিক, তাদের আরেকটি বাচ্চা নেওয়া উচিত। তাই সে রাতের বেলা হঠাৎ করেই আবিদার সাথে ইন্টিমেট হয়। আর এরপরেই ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের সকল প্রশ্নের উত্তর।
কয়েক বছর আগে সুলাইমান তার মা এবং আবিদা একজন ডক্টরের কাছে গিয়েছিল। আবিদা ছিল প্রেগনেন্ট, কিন্তু আল্ট্রাসোনোতে দেখা গিয়েছিল আবিদার প্রথম সন্তান একটি মেয়ে বাচ্চা। এজন্য আবিদার শাশুড়ি ডক্টরকে বলছিল, আমরা চাই না আমাদের পরিবারের প্রথম বাচ্চা মেয়ে হোক। সে ডক্টরের কাছে অ্যাবর্শনের কথা বলে, আর এটা শুনে আবিদা খুবই রেগে যায়। আবিদা তার শাশুড়িকে বলে, আপনি কিভাবে এটা বলতে পারলেন? আমার পেটের বাচ্চা উপরওয়ালার দান, আমি কোনোভাবেই আমার বাচ্চাকে নষ্ট করতে দিব না। কিন্তু সুলাইমানও তার মায়ের কথাই শুনছিল, সেও চাচ্ছিল অ্যাবর্শন করাতে। ডক্টর এসব কথা শুনে সুলাইমানের মার উপর খুবই রেগে যায়। সে বলে, এটা অনেক বড় মহাপাপ আর আইন অনুযায়ী অনেক বড় অপরাধ। আপনারা আর একবার অ্যাবর্শনের কথা বললে আমি এখনই পুলিশ ডাকতে বাধ্য হব। এরপরে কিছুদিন কেটে যায়। আবিদার শাশুড়ি একজন মহিলার সাথে কথা বলছিল, সেই মহিলার কাছে সাহায্য চাচ্ছিল। আবিদার শাশুড়ি মহিলাটিকে বলে, তুমি আমাকে এমন একটি উপায় বের করে দাও যাতে আমি আবিদার পেটের বাচ্চাকে নষ্ট করতে পারি। মহিলাটি একটি কাগজের মধ্যে করে কিছু ওষুধ দেয় আর বলে যে এটিকে দুধের সাথে খাইয়ে দিবেন, তাহলেই আবিদার পেটের বাচ্চা নষ্ট হয়ে যাবে। আবিদার শাশুড়ি তাই করে। সে ওই ওষুধগুলোকে নিয়ে রান্নাঘরে যায় আর আবিদার দুধের গ্লাসের মধ্যে সেই ওষুধগুলোকে মিশিয়ে দেয়, আর সে সেখান থেকে পালিয়ে চলে আসে। কিছুক্ষণ পরে আবিদা যায় রান্নাঘরে আর সে দুধটিকে খেয়ে ফেলে। কিছু সময় যাওয়ার পরে আবিদার পেট খুব ব্যথা করতে থাকে। সে ব্যথায় চিৎকার করে তার শাশুড়িকে ডাকতে থাকে, কিন্তু তার অমানুষ শাশুড়ি তার চিৎকার শুনেও না শোনার ভান করতে থাকে। আবিদার অনেক রক্তক্ষরণ হয় আর পেটের মধ্যেই এই পৃথিবীতে না আসা নিষ্পাপ শিশুটিকে জঘন্যভাবে মেরে ফেলা হয়। বিশ্বাস করুন, এটি আমাদের সমাজের একটি কমন চিত্র যেটা আমাদের চোখের আড়ালে অহরহ ঘটছে, আমি আপনি হয়তো দেখতে পাই না। আর আবিদার পেটে মারা যাওয়া বাচ্চাটিই ছিল মূলত দুয়া। দুয়া আসলে এই পৃথিবীর মুখ দেখতেই পারেনি, সে শুধুমাত্র আবিদার কল্পনাই বড় হয়েছে। আর এই কারণেই জামার দোকানদার আইসক্রিমওয়ালা এমন অদ্ভুতভাবে আবিদার দিকে তাকাতো, কারণ তারা তো আর দুয়াকে দেখতে পেত না। দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে চলে আসে। আবিদা নামাজ পড়ে দোয়া করছিল আর সেই আল্ট্রাসোনো ছবিটার উপরে সে হাত বুলাতে থাকে যে বাচ্চাটিকে আবিদার পেটের মধ্যেই মেরে ফেলা হয়েছিল। বাচ্চাটি বেঁচে থাকলে হয়তো আজ দুয়ার মতো বড় হতো। বাইরে আবিদার হাজবেন্ড সুলাইমান আসে, সে অনেক খুশি ছিল। সে তার মাকে বলে যে আবিদা আবার প্রেগনেন্ট হয়েছে আর আবিদার পেটে একটি ছেলে সন্তান। এটা শুনে আবিদার শাশুড়ি খুবই খুশি হয়ে যায়। সুলাইমান আবিদাকে ডাক দেয়, আবিদা বলে আসছি, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আর আমাদের এই স্বার্থপর পৃথিবীতে প্রতি বছরই এমন অনেক শিশুকেই পেটের মধ্যেই মেরে ফেলা হচ্ছে, আর এই নিষ্পাপ বাচ্চাগুলোকে মেরে ফেলা খুনিগুলো আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে। আমি জানি আমার ভিউয়াররা অনেক স্মার্ট, তারা হয়তো এমন সিচুয়েশনগুলো ফেস করে না, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আপনাদের চারপাশের মানুষগুলোর দৃষ্টিভঙ্গি বদলাতেও সাহায্য করুন, তাহলে হয়তো বেঁচে যাবে এমন অনেক নিষ্পাপ শিশুর জীবন। আজ এই পর্যন্তই। তো কেমন লাগলো মুভিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়।